बड़ा ही अजीब कत्ल का केस लगता है तुले की लाश कमरे में पाई गई और दुल्हन की लाश अलदेव की मौत हो गई च्चार? वो कैसे? यकीन के साथ कैसे कह सकते हैं कि वो गुड़िया इनमें नहीं क्योंकि उस गुड़िया को मैं सालों से जानता हूं वो कैसे ये क्या? मैं भी उस गुड़िया को अच्छी तरह पहचानता हूं शंभू की बेटी शादी से पहले तक उस गुड़िया से खेला करती थी भगवान ना करे अगर कल आपको कुछ हो जाए तो सारे कारोबार का अकेला वारिस कौन होगा विशंबर इतना सब कुछ जानने के बाद आप मुझसे पूछ रहे हैं कि कातिल कौन है जितना आप विशंबर को जानते हैं मैं नहीं क्या आप मुझे इतना बता सकते हैं कि विशंबर हर शनिवार कहां जाता है भारतीय हॉरर मूवी पथ प्रदर्शक रामसे ब्रदर्स के कुछ भौतिक सिनेमा खूब साधारण कहानी का सत्वे তাদের মেকিং স্টাইল বা নির্মাণশৈলী এবং অনবদ্য নির্দেশনার গুণে উপভোগ্য হয়ে গেছে ঠিক তেমনি উল্টোভাবে রামসে ব্রাদার্সের ব্যানারের বাইরে কিছু পরিচালক একটা ভালো কাহিনী এবং চিত্রনাট্যকেও দুর্বল মেকিং স্টাইলের কারণে গড়পর্তা বা এভারেজ মুভিতে পরিণত করে দিয়েছিলেন যেমন করেছিলেন উনিশশো সালে রিলিজ হওয়া হরর মুভি হাতিয়ারেনের নির্মাতা এবং নির্দেশক বিনোদ তালোয়ার। হত্যারণ সিনেমাটির কাহিনী এবং চিত্রনাট্যকার ছিলেন সেলিম ইউসুফ এবং ডায়লগ লিখেছিলেন অমৃত আরিয়ান ফিল্মটির প্রযোজক ছিলেন দলবিন্দর সোহেল এবং সঙ্গীত পরিচালক ছিলেন নরেশ শর্মা ফিল্ম হত্যারণের মুখ্য শিল্পীরা ছিলেন দীপক পারাসার অমিতা নাঙ্গিয়া জাভেদ খান শ্রীপদা জয়া মাথুর শিবা রিন্দানি সুধীর পাণ্ডে অজিত বাচওয়ানি টিকু তালসানিয়া বি এম ব্যাস কামনা রাজেশ বিবেক এবং রাজা মুরাদ আর হত্যারিন বা ডাকিনীর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী যমুনা সিনেমা শুরু হয় তিনজন বন্ধু এবং বিজনেস পার্টনার কৈলাশ শম্ভু এবং বিশ্বাম্ভরকে নিয়ে শম্ভু তার তিন সন্তান গুড়িয়া অনিতা রাজু এবং তার ভাগ্নে বলদেবকে নিয়ে থাকেন কৈলাশ তার মেয়ে জয়ার সাথে থাকে এবং বিশ্বাম্ভর তার মেয়ে কবিতার সাথে থাকে শম্ভুর কন্যা অনিতা ভালোবাসে ইন্সপেক্টর রবিকে আর বিশ্বাম্ভরের কন্যা কবিতার প্রেমিক হল ভিকি কন্যা গুড়িয়ার বিয়ের দিন স্থির হয় কিন্তু সেই দিন রাত্রে এক ভয়ানক ঘটনা ঘটে যায় নববধূ সাজে গুড়িয়া যখন একাকী ছিল তখন একটি সাদা শাড়ি পরিহিতা বিধবা তরুণী গুড়িয়ার ঘরে আচমকায় প্রবেশ করে সেই তরুণী গুড়িয়াকে সম্মোহিত বা হিপোনোটাইজ করে ফেলে এরপর তাকে একটি ফিটন গাড়িতে বসিয়ে শুনশান গভীর জঙ্গলের দিকে চলে যায় ট্র্যান্স বা মায়াজাল থেকে যখন গুড়িয়ার হুশ আসে তখন সে নিজেকে একটা ভয়ানক পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে আবিষ্কার করে সেই রহস্যময়ী এবং ভীষণ দর্শন বিধবা তরুণীটি একটি সমাধির কাছে গুড়িয়াকে বলি দিয়ে দেয় যেখানে কমলাক্স নামের একজন দুষ্ট তান্ত্রিকের দেহ শায়িত আছে অন্যদিকে বিয়েবাড়িতে গুড়িয়া স্বামীও এক ভয়ানক অপার্থিব সত্তার হাতে নৃশংসভাবে মারা পড়ে গুড়িয়ার কি হয়েছে কেউ জানতেই পারে না এর কয়েকদিন পরে ইন্সপেক্টর রবি একটি জঙ্গলের কাছে গুড়িয়ার মৃতদেহ আবিষ্কার করে এবং শম্ভু কৈলাস এবং বিশ্বাম্ভারকে তার মৃতদেহ স্থনাক্ত করার জন্য এবং জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডেকে পাঠায় তিনজনেই থানায় আসে কিন্তু রবি জিজ্ঞাসাবাদ করে তাদের কারো সাথেই গুড়িয়ার মৃত্যুর কোনো যোগসূত্র আবিষ্কার করতে পারে না শম্ভু বিশ্বম্ভর এবং কৈলাস তিনজনকেই গুড়িয়া এবং তার স্বামীর মৃত্যুতে খুব উদ্বিগ্ন দেখায় এরপর আরও কয়েকটি খুনের ঘটনা ঘটে প্রথমে শম্ভুর লম্পট ভাগ্নে বালদেবকে এক ভয়ানক সত্তা হত্যা করে এরপরে কৈলাসের কন্যা বিয়ের পরে শ্বশুরবাড়ি যাওয়ার সময় গভীর রাত্রে জঙ্গলের মধ্যে পজেস্ট হয়ে যায় এবং নিজের স্বামীকে মেরে ফেলে এবং এর পরে গুড়িয়ার মতোই সেই ডাকিনির দ্বারা সেও সেই তান্ত্রিকের সাইত দেহের কাছে বলি প্রদত্ত হয় এর পরবর্তীতে ঘটনার ঘাত প্রতিঘাতে একটি ডল শোতে শম্ভু খুন হয় শম্ভুর মৃত্যু এবং একের পর এক অস্বাভাবিক পারিবারিক হত্যাকাণ্ডের ফলে সম্পত্তি এবং বিজনেস পার্টনারশিপ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বাকি দুই বন্ধু কৈলাস এবং বিশ্বম্বরের মধ্যে পারস্পরিক সন্দেহের বাতাবরণ তৈরি হয় কিন্তু এরপরে কৈলাসও রহস্যময় এবং অস্বাভাবিকভাবে মারা যায় এই সমস্ত খুনের কিনারা করার দায়িত্ব এসে পড়ে ইন্সপেক্টর রবির ওপরে আর এরই মধ্যে রবি এবং অনিতার বিবাহ স্থির হয়ে যায় তদন্তে নেমে ঘটনাচক্রে রবি বিশ্বাম্বরের কন্যা কবিতার প্রেমিক ভিকির কাছে জানতে পারে যে বিশ্বাম্ভর প্রতি শনিবার তার একজন বিরাচারী গুরুদেব তান্ত্রিকের সাথে দেখা করতে যায় এরপরে রবি এই বিষয়ে বিশ্বম্ভরকে প্রশ্ন করে বিশ্বম্ভরের গুরুদেব ছিলেন একজন বীরাচারী তান্ত্রিক বিশ্বম্ভর নিজের গুরুদেবের কাছে রবিকে নিয়ে যায় শম্ভু এবং কৈলাসের মৃত্যুর পরে রবির সমস্ত সন্দেহ বিশ্বম্বরের ওপরে গিয়েই পড়েছিল তার মনে হয়েছিল বিশ্বম্ভর এবং তার তান্ত্রিক গুরুদেব এদের যোগসাজসে এই হত্যাকাণ্ডগুলি সংগঠিত হচ্ছে এরপরে ভিকি এবং বিশ্বাম্বারের কন্যা কবিতার বিয়ের দিন রবি সেই তান্ত্রিককে গ্রেফতার করে তান্ত্রিকের কোনো অনুরোধেই সে কর্ণপাত করে না ফুল ফুলসজ্জার দিন মৃত্যু হয় বিশ্বাম্বারের কন্যা কবিতা এবং তার স্বামী ভিকিরও তাদের খুনের নেপথ্যে সেই ভয়ঙ্করী বিধবা মহিলাটির উপস্থিতি লক্ষ্য করা যায় এরপরে সেই ডাকিনি বিশ্বাম্বারকেও খতম করে দেয় বিশ্বাম্বারের মৃত্যুর পরে রবি বুঝতে পারে যে এই সমস্ত হত্যাকাণ্ডগুলির নেপথ্যে বিশ্বাম্বার এবং তার গুরু তান্ত্রিকের কোনো হাত নেই রবি তান্ত্রিককে মুক্ত করে দেয় সেই বিরাচারী তান্ত্রিক তখন রবিকে বলে যে এইসব হত্যাকাণ্ডগুলির পেছনে এক অলৌকিক দুষ্ট শক্তির হাত আছে এবং রবি এবং তার প্রেমিক অনিতার জীবনও এই মুহূর্তে সংকটে আছে গুরুদেব রবিকে জানান যে তিনি সেই দুষ্ট শক্তির দ্বারা সংগঠিত হত্যাকাণ্ডগুলোর কারণ খোঁজার আপ্রাণ চেষ্টা করছেন রবি এবং অনিতার বিয়ে যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই জন্য সেই বিরাচারী তান্ত্রিক তাদের বিয়েতে নিজে উপস্থিত থাকার সিদ্ধান্ত নেন কিন্তু সেই ডাকিনির প্রকোপ বিয়ের সময় কালের মতো আছড়ে পড়ে সে আনিতাকে সম্মোহিত করে বলি দেওয়ার উদ্দেশ্যে সেই জঙ্গলের মধ্যে তান্ত্রিক কামলাক্ষের কবরের কাছে এসে উপস্থিত হয় রবি এবং গুরুদেবও তাদের পিছু ধাওয়া করে সেই স্থানে এসে উপস্থিত হয় রবি তার স্ত্রী আনিতাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে এরপরে তুমুল সংঘর্ষ হয় সেই বিরাচারী তান্ত্রিকের শক্তির প্রভাবে সেই ডাকিনি বন্দী হয় সেই তান্ত্রিক বাবা সেই ভয়ঙ্করী অশরীরী মহিলাটির অতীত এবং কেন সে শম্ভু কৈলাস এবং বিশ্বম্ভর এবং তাদের পরিবারের উপরে নিজের প্রতিহিংসা চরিতার্থ করছে সেটার কারণ জানতে চান তখন আসল সত্য প্রকাশ পায় সেই ডাকিনি বলে যে মৃত্যুর আগে তার নাম ছিল নন্দিতা তার বাবা ছিল অগাধ ঐশ্বর্যের মালিক এই শম্ভু কৈলাস এবং এক সময় তার বাবার অধীনেই কর্মচারী ছিল কিন্তু নন্দিতার পিতার মৃত্যুর পরে এই তিনজন এক দুষ্ট তান্ত্রিক কমলাক্ষের সাহায্য নিয়ে নন্দিতার স্বামীকে হত্যা করে এবং নন্দিতাকে দিয়ে বলপূর্বক সমস্ত সম্পত্তি তাদের নিজেদের নামে লিখিয়ে নেয় এরপরে তারা নন্দিতাকেও হত্যা করে অপঘাতে মরার কারণে নন্দিতা প্রেতজনিতে চলে যায় এবং এরপরে সে প্রতিশোধ নেবার জন্য সেই তান্ত্রিক কামলাক্সকেও হত্যা করে কিন্তু সেই তান্ত্রিক মরার আগে নন্দিতাকে বলে যে যদি চারটি নববিবাহিত বধুর রক্ত তাকে অর্পণ করা হয় তাহলে সে আবার পুনর্জীবিত হবে এবং তারপরে সে নন্দিতার সাথে তার স্বামীর মিলন করিয়ে দেবে এরপরে নন্দিতা স্থির করে যে যে তিন দুর্বৃত্ত তার অপঘাতের মৃত্যুর জন্য দায়ী সেই তিন দুর্বৃত্তের কন্যাদের রক্তই সে কমলাক্ষকে অর্পণ করবে সব শোনার পরে সেই বিরাচারিক তান্ত্রিক বাবা নন্দিতার প্রেতাত্মাকে বোঝানোর চেষ্টা করেন যে এমন কিছু সম্ভবই নয় আসলে সেই শয়তান তান্ত্রিক কামলাক্ষ নিজেকে পুনর্জীবিত করার উদ্দেশ্যে নন্দিতার প্রেতাত্মাকে মিথ্যে কথা বলেছে এরপরে সেই তান্ত্রিক বাবা নিজের তন্ত্রশক্তির দ্বারা কমলাক্ষের শরীরকে জ্বালিয়ে ভস্য করে দেন এর ফলে নন্দিতার প্রেতাত্মা ক্ষিপ্ত হয়ে যায় এবং তান্ত্রিকের মন্ত্রশক্তির জাল ছিন্ন করে রবি এবং অনিতাকে আক্রমণ করে এরপরে সেই তান্ত্রিক বাবা নন্দিতার প্রেতাত্মাকেও ধ্বংস করে দিয়ে তাকে মুক্তি দেন এরপরে রবি এবং অনিতার বিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যায় এই হত্যারণ সিনেমাটিতে প্রচুর চরিত্রের সমাহার আছে এবং তাদেরকে কেন্দ্র করে সিনেমার ঘটনার বিন্যাস খুবই ভালোভাবে চিত্রনাট্যে লেখা হয়েছিল সিনেমাটির কোথাও কোনো মিসিং লিংক নেই সিনেমাটির কাহিনী চিত্রনাট্য এবং শিল্পীদের অভিনয় ভালো হলেও বাজেট কম থাকার কারণে ফিল্ম হত্যারণ সেইভাবে প্রত্যাশার মান স্পর্শ করতে পারেনি ফিল্মটির মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং স্পেশাল এফেক্টসের কাজও নিতান্তই সাধারণ মানের ছিল যদিও নব্বইয়ের দশকের সিনেমা বলে প্রযুক্তিগত খামতির জায়গাগুলোকে খুব বেশি সমালোচনা করা উচিত নয় কিন্তু ফিল্মের মেক আপ খুবই সাধারণ ছিল মেক দুর্বল হবার কারণে এই ফিল্মের নির্দেশক এবং অভিনেতা অভিনেত্রীদের মুন্সিয়ানায় কিছু ভয় জাগানো দৃশ্যের পরিস্থিতি তৈরি হলেও সেগুলো দর্শকদের সেইভাবে আতঙ্কিত করতে পারে না বা তাদের মনে দাগ কাটে না এই একই কাহিনি চিত্রনাট্য এবং শিল্পীদের নিয়ে যদি রামসে ব্রাদার্স এই ফিল্মটির নির্মাণ করতেন তাহলে নিঃসন্দেহে হাত্যারণ একটা ভালো হরর মুভি হতেই পারত